یہ راز خدائی ہے اگیارو کیا سمجھیں گے اللہ تو دیتا ہے ملتا ہے محمد سے بلغ العلا و کمال ہی کشفت کمالی بزمال ہی ہر شخص قیامت میں پریشان رہے گا رو رو کے ہر ایک شخص محمد سے کہے گا ہر نبیوں میں شان ہے محمد کے حوالے امت کی جو کشتی ہے محمد کے حوالے اللہ सल्ला सय्य देना मोनना मोहम्माद्वदाले दीनु मिला ई ملا पढ़ने के लिए मिला दीनो मिला ईमान् मिला पढ़ने के लिए मिला जो कुछ देने का था सब कुछ दलवा ला बल इ इला الا الله لا اله محمد رسول الله قال الله تعالى في كلام المجيد والفرقان الغميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا قَدَايَعًا إلى الله بإذنه وسراجا منيرا قال النبي صلى الله تعالى عليه وسلم استغفر الله وتوب إليه فإن العبد إذا اعترف ثم تاب تعاب الله عليهم أو كما قال النبي عليه السلام <applause> الحمد لله سكوات ما في لباس درجة من قائم اي কিছু ওয়াজ হয়ে গেছে আলেম ওলামারা কিছু কথা বলে গেলেন আমরা বসে বসে শুনলাম আর আমি ভাই আপনাদের সেই ভাই এসছি কিছু কথা স্যার বলি তারপরে দোয়া যাওয়া হবে লোকজনের অবস্থা তো খুব খারাপ খুব খারাপ এত কমজন লোক নিয়ে যাওয়া জাকামদানি ছাড়া আর কি আমি তো বলি যে এখন যেসব মাহফিল গুলো হচ্ছে না এটা এটা একটা বেদাত হয়ে যাচ্ছে বেদাতে সেই আনাই বেদাতে হাসানা বেদাতে দুটো ভাগ একটা হচ্ছে খুব কঠিন বেদাত যেটা হচ্ছে গোনা আরেকটা বেদাত হচ্ছে বেদাতে হাসানা এতে গোনা নেই যেমন মসজিদে যেমন নকশ নেগার করছি আমরা টাথর মার্বেল টালবেল মজাক টচাক করে একদম চাকচিক্য করে এসি টেসি করে একে কারের জামানা সাহাবাজ জামানা তাবেই জামানা তাবে তাবি জামানা বোঝাগানি জামানা পীর মসজিদে জামানা আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগেও ছিল না হাদিসেও নেই কোরআনেও নেই কুত্তাও নেই আমরা যা করেছি মসজিদ এটা বেদাত কিন্তু বেদাত হলো এটা হলো জায়েজ বেদাত কিন্তু এটা জায়েজ বেদাত মানে হচ্ছে নতুনত্ব করা বেদাত শব্দের মানে কি নতুন ইজাত করা নতুন আবির্ভাব করা নতুন তৈরি করা একে ইজাত বেদাত বলে যেমন কোরআন শরীফের গায়েতে সুন্দর করে নকশ করে একটা মলাট করেছি বেদাত সরফ আমরা পড়ছি এখন এই রসুলের জামানা সাহাবা জামানা তাবিজ জামা সবচেয়ে নতুন আমরা তৈরি করেছি এগুলো এগুলো নতুন তৈরি করেছি বেদাত রসুলের জামানায় যেগুলো হয়েছে সাহাবা এক জামানায় হয়েছে এগুলো কিন্তু যেগুলো আমরা আমল করি এগুলো বেদাত নয় এগুলো তারা ভিত তৈরি করে রেখে গেছে এইগুলো আমরা তৈরি করেছি এই যে জলসাগুলো করছি একদম ফজর পর্যন্ত ফজরের নামাজ পড়েও ফে শুরু হচ্ছে এটা আমরা তৈরি করেছি কারা করেছে আমরা করেছি এসব বেদাত আর বেদাতের সাইয়া যে বেদাতটা করলে কঠিন গোনাগার জাহান নামার আগুনে যেতে হবে সেটা হলো এমন একটা জিনিস আমরা করলাম যেটা না হাদিস না না সাহাব কোনো জায়গাতে সঙ্গে মিলানো যাবে না এটা ভালো বেদাত আর ওটা একদম সম্পূর্ণ গুনাহ যেমন ধরো কে বলছে নামাজ পড়তে হবে না নামাজের ওক্ত হলে খালি একটু মনে মনে ঠিক করে নিবি নামাজ হয়ে যাবে নতুন বেদাত তৈরি করে যাহার নামে চলে যাবে বুঝতে পেরেছেন জাহান্নামে চলে যাবে নতুন তৈরি করেছে বলছে নামাজটা মোহাব্বত করে আল্লাহর জন্য যতটা বেশি পারবি পড়বি অসুবিধে নেই নামাজ তো ভালো জিনিস তিন রেখাত বলেছে তুই চার রেখাত পড়বি নামাজ তো আল্লাহ খুশি হবে আল্লাহর জন্য চার রেখাত পড়বি এই এক রেখাত বাড়িয়েছে এ বেদাতে সইয়া যাহান নামাজ চলে যাবে বুঝেছেন তা হলে কোরআন শরীফ যে আমরা পড়ছি জের জাব দিয়ে পড়ছি জের জবর কোথা থেকে পেলেন জের জাবার পেশ, দু জাবার দু দু পেশ যে আমরা পড়ছি কোরআন শিখটা কোরআন যখন আসমান থেকে এলো সব তো ন্যাড়া কিচ্ছু ছিল শূন্য ন্যাড়া তাহলে রসুলের জামানায় ছিল না সাহাবাদের জামানায় ছিল না তাবিন্দে জামানায় ছিল না জেদ জব ছিল না তো কিন্তু এখন আমাদের জের জবাব দেওয়া পড়ছি এটা কে লিখেছেন জানেন ইউসুফ। আব্বাস জামানাতে একজন খলিফা আব্দুল মালিক বেন মারোয়ানের একজন দায়িত্বপূর্ণ একজন মন্ত্রী যিনি কিছু কম বেশি দু লক্ষ মানুষকে কতল করেছে এই বেন ইউসুফ নামটা শুনলে খুব ভালো লাগে হাজবেন ইউসুফ দু লক্ষ মানুষকে কতল করেছে খালে ও মুসলমানকে কি অবস্থা উনি এই কোরআনে পাকের যে জবর ঠিক করলেন সুরে জামানায় ছিল না সাহাবাদ জামানায় ছিল না তাবিনে জামানায় ছিল না তাবে তাবিনে তার অনেক পরে খালিফায় বালিউমাইয়ার খেলাফত কাল শেষ হয়ে গেছে আবিরে মাবিয়ার খেলাফত কাল শেষ হয়ে গেছে তারপরে এই আব্বাসী যুগ যখন আসে এই আব্বাসী যুগের আব্দুল মালিক বিন মারওয়ানের পিরিয়ডে এই কোরআনে পাকের যে জবর লাগানো হয়েছে এটা বেদাত শুনেছেন তো কিন্তু বেদাতে হাসানা সুন্দর বেদাত আমাদের এটা বেদাত বেদাতে হাসানা ভালো বেদাত কিন্তু বেদাল পরিষ্কার কথা কেন এই যে ফজের পর্যন্ত ফজর সাতটা আটটা পর্যন্ত অজ হয় জানেন আপনারা তো মোটামুটি সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত দম ছুটে যায় আপনাদের এক একটা এলাকার আছে এত দম তাদের সাতটা আটটা বেজে যাচ্ছে আর হুজুরেরও দম কি সে তো সারা তো গরুর মতো শুয়ে চলো সারা রাত খেয়ে গরুর মতো ঘুমিয়েছে ঘুমিয়ে ভোরবেলা উঠেছে হ্যাঁ উঠে পড়ল আর লোকগুলো সারা রাত জেগে বসে আছে সারা রাত ঘুমিয়ে হুচুরেছে হাজির হয়েছে এর দম থাকবে তো খায়ের ভালো জিনিস ভালো হোক ভালো থাক ভালো বাড়ুক কোনো অসুবিধে নেই কিন্তু ভালোকে সামনে রেখে খারাপকে সরাবার চেষ্টা করুন খারাপটাকে সরাবার চেষ্টা করুন খোদার ভয় করুন ভয় দুনিয়ায় কাউকে করার দরকার নেই ভয় একমাত্র খোদাকে করতে হবে মহাব্বাত সবাইকে করুন আল্লাহকে রসুলকে কোরানকে কে আপনারা করুন আমরা মোহাব্বাত করব কিন্তু মোহাব্বাতের সাথে সাথে কোরআন যে হুকুম করছে সেটা মানতে হবে আমি একটা কোরআন শরীফকে নিয়ে বুকে চোখে মুখে মাথায় লাগিয়ে রেখে দিল মহাব্বাত করেছেন আপনি কিন্তু কোরআন বলছে তুই আমাকে এত মোহাব্বাত করছিস কিন্তু আমি যে কথা তোকে বলছি সে কথা তুই মানিসনি কেন তুই আমাকে একটু আদর করছিস সম্মান করছিস ইজ্জত দিচ্ছিস কিন্তু আমার কথা মানিস নি কেন আমাকে তিলাওয়ত করছিস আমি খুশি হচ্ছি কিন্তু আমার হুকুম মানছিস না মহাব্বত থাক কিন্তু তাদের হুকুমটাকে বাঁধতে হবে

কোন মানুষকে আল্লাহ বললেন না আল্লাহ আমাদের দিকে লক্ষ্য করে বললেন ও ইমানদার মুমিনেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করবে ভয় করার মতন ভয় তোমরা করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন এবং যখন তোমরা মরবে মুসলমান হয়ে তোমরা মরো আমরা তো খোদাকে ভয় করি খোদাকে ভয় করি ভয় খোদাকে তো করি কেন খোদা আমাদের বলবেন ও আমাকে ভয় ভয় করবি কাতিহি কতটা যতটা করার দরকার কেউ যদি বলে আমি আর মসজিদ থেকে বেরোবো না আমার ভয় হচ্ছে ও দরকার নেই ছেলে পুলে বাল বাচ্চা বিবি সংক্রান্ত সব ছেড়ে দিয়ে বলছে বতরের দিকে যা আমি মসজিদে ঢুকে পড়লাম খোদার ভয়ে চলবে এই সাড়া দেন চলবে সে বলছে ওরে বাপ রে বাপ খোদার ভয় আমার এত আমি আর এসবে নেই এসব তোরা কি করবি দেখবে যা আমি মসজিদে ঢুকে পড়লুম কেউ যদি বলে আমি এতে আর নেই আমি জঙ্গলে যাচ্ছি ও ভয় না যায় ও ভয় চলবে না ভয় তোমার অন্তরে থাকবে দুনিয়ার সব কাজও তোমার থাকবে ছেলে বলে বিবি বাল বাচ্চার সংসারও তোমার থাকবে খদার ভয়ও থাকবে দুনিয়াও থাকবে থাকবে আখেরাত ইয়ান তুম মুসলিম তোমরা মরবে না মরো না যখন মরবে মুসলমান হয়ে মরবে এটার অর্থ হলো এমন বদ আমল করো না বদ আকিদা করে ফেলো না বদ খেয়াল করে ফেলো না মরণের সময় ওই বদ আকিদার খেয়ালের উপরে যদি তোমার মত হয়ে যায় ওই মরণটা মুসলমানের মরণ হবে না চেহারাই মুসলমান বংশে মুসলমান খানদানে লেবেলে নামেতে সবে তুমি মুসলমানের পরিচয় থাকবে কিন্তু তুমি এমন আমল করতে করতে মারা গেলে যে মরণটা মুসলমানের মরণ নয় ও মরণ আমার দরবারে কবুল হয় না একজন মদ খেতে খেতে মদ পড়ে মরে গেল ভাই মদ খেতে খেতে মদ খেনা পড়ে মাথা মাথা ঘুরে বেশি আর তাকা সময় দেয় না ওইখানে মরে তব করার সময় হয়নি মরে গেছে এটা কি মুসলমানের বরণ কি হলো কত বলে না কেন মুসলমানের মত তাহলে মুসলমানের মত হবে ইমান সঙ্গে কলমা পড়তে পড়তে জি মুসলমানের মত মুসলমানের মতন হবে আল্লাহর জমিনে হবে নামাজের মশালাই হবে নামাজ অবস্থায় হবে নামাজ আদায় করে হবে মসজিদে হয়ে যাবে জমাই হয়ে যাবে ও বাবাজি পাক পবিত্র হয়ে কলমা পড়তে পড়তে মরণ হবে এই মরণটা মুসলমানের মরণ এ মরণ দরবারে কবুল হয় যে মরণটা আল্লাহ কবুল হয় সেই বান্দাটা জান্নাতি 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 হয়ে যায় যদি বলুন না সুহান আল্লাহ খোদা না করুক এরকম কিছু নাজায় কাজের ভিতরে মুসলমান লিপ্ত থাকে আর সেই অবস্থিত মত হয় যদি তাই হাদিস পাক ইস্তামা রসুল্লাহ বলেছেন একজন ইমানদার একজন মোমেন মুসলমান কখনোই শারাব পান করতে পারে না সে যখন সারাবটা পান করে তখন সে মোমেন থাকে না একজন ইমানদার মোমেন মুসলমান কখনো চুরি করতে পারে না কিন্তু যখন সে চুরির কাজে লিপ্ত হয় সে মোমেন থাকে না একটা ইমানদার মোমেন মুসলমান কাউকে কতল করতে পারে না যখন সে কতল করে মোমেন থাকে না একজন ইমানদার মোমেন মুসলমান জেনা করতে পারে না যখন সে জেনার কাজে লিপ্ত হয় তখন সে মোমেন থাকে না তার ইমান থাকে না আয্জানী লায়াজিনি হিনায়াজিনি বাহুয়া মিনুন মস্কাৎ শরীফ ইমানদারদের আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন ইমানদারদের ঈমানের এত নূর দিয়েছেন এত জ্যোতি দিয়েছেন এত লিজ্জাত দিয়েছেন এত মিঠাস দিয়েছেন ইমানদারদের কথা রসুল বলছেন এ কাজ করতে পারে না কিন্তু ইমানদার যখন এই রকম কাজে লিপ্ত হয়ে যায় লা ইয়াসিনি যখন একজন ईमानदार জিনার কাজে লিপ্ত হয় সে সে যখন এই কাজে লিপ্ত হয় তখন তার iman থাকে না আলকা তেলো লা হিনা ইয়াকতালো একজন ईमानदार কাউকে কতল করতে পারে না গো যখন সে কতল করে তার ইমান থাকে না আলকাত একজন সারা বনসী ইমানদার সারাপ পান করতে পারে না যখন সে সারাপ পান করে তখন তার ইমান থাকে না কাফের হয়ে যায় নাকি তাহলে কঠিন মহাবেলার কি হয় তাহলে রসুল্লাহ হাদিস ইমান থাকে না অনেক ব্যাখ্যা এসছে মোটামুটি বলেছে যখন ইমানদার এইরকম কাজে লিপ্ত হয় কেন তখন অন্ধকারে নেবে গেছে এই অন্ধকার যখন তার মধ্যে কুফুরিয়ার হারাম গোনার অন্ধকার তখন বেরিয়ে যাবে কেন আলো আর অন্ধকার একসঙ্গে থাকবে না শুনছেন তো নাকি আলো আর অন্ধকার একসঙ্গে হবে না আপনার ইমান আছে ইমানের একটা নূর আছে যেটা যেইটা একটা হারাম কাজ লিপ্ত হয়েছেন ইমানে নুর বেরিয়ে চলে যায় আল্লাহ মান ওয়ারসা কাশ্মীর আহমাতুল্লা এ হে ব্যাখ্যা করতে গিয়ে বললেন ওই ওই রকম হারাম কাজে যখন লিপ্ত হয় তার ইমান ফাঁকাস মানে গিয়ে ঘুরতে থাকে ইমানে নুর চলে গেছে রে ইমান থাকে না মানুষের কাফের হয়ে যায় তা কাফের হবে না ইমানের নূর তখন চলে যায় ফিরে এসে তওবা করে এসতে করে আবার ইমানের নূর তার সিনাতে বসে তওবা করলে ইমানের নূর ফিকে হয়ে যায় তাই আল্লাহ বলে আরামিন বললেন ভয় যদি করিস আমাকে ভয় করার মতো কর ভয় কর কোরআন পাকের আয়াত শোনেন ভয় আল্লাহর নিয়ামাত এবাদত আল্লাহর নিয়ামাত দুটো একসঙ্গে হবে না আল্লাহ পাক কোরআন পাকে দেয় জ্বালালেন আলাম ইয়ানে নিল্লাযিনা আমানু আনতাক শাকুলু মাহুম লিযিকিরিল্লাহ ও না তোমরা যে আমার ইবাদত বندگی করছো এই ইবাদত বندگیর ভিতর দিয়ে তোমরা কি তোমাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীতু করতে পারো না বলছি এবারত আলাদা জিনিস এবাদত আছে মানে ভয় আছে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই এবারত আছে মানে ভয় আছে এমন কোনো কথা নেই আর ভয় থাকলে এবাদত থাকবে ভয় যদি থাকে এবাদত থাকবে এবাদত আছে মানে ভয় আছে এমন কথা নেই এই জন্য নেই যদি আমরা এখন ইনশাল্লাহ অনেক কম বেশি মধ্যে আছি কিন্তু ভয় নেই এই জন্য নেই দেখবেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই কোরবানি করি আল্লাহকারী সব আদায় করি কিন্তু মৃত্যু কথা বলি ভয় নেই খোদার সুদের ব্যবসা করি ভয় নেই গিবদ গিল্লা করি ভয় নেই জানেন এই গিব্বতটা কিরকম গোড়া শুনেছেন তো বড় গোড়া কিন্তু আমরা করে ফেলছি ভয়ের মতো ভয় হয় তাহলে আমরা গোনাথকে মাহফুজ হতে পারবো ভাই আমার বাপ আমার সোনার ছেলে যুবক জোয়ান আবু আনহ। ভাই আমার আবু পাকের একটা সাহাবিকে একটা কড়া কথা বলে ফেললেন কড়া কথা বলার সঙ্গে সঙ্গে এত ভয় এসে গেল অন্তরে এত ভয় এসে গেছে হজরত বাকা সিদ্দিক বলো ভাই ও রসুল উল্লাহ সাহাবা আপনি আমাকে কড়া কথাটা বলে বদলাটা নিয়ে নিন কঠিন ব্যাপার হয়ে গেল কি ভয় এসে গেছে দেখেন আবাকা সিদ্দিক উনি কিন্তু বলছেন আমি বলবো না আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আবাকা সিদ্দিক কাঁদছেন আবাকা সিদ্দিক কাঁদছেন ভাই আপনি আমায় ক্ষমা করুন আমি কড়া কথা বলে ফেললাম আপনি ক্ষমা না করলে আমি পাকড়াও হয়ে যাব আপনি আমায় বলে নিন আপনি ওই কথাটা বলে আপনি প্রতিশোধ নিয়ে নিন তাহলে হয়ে যাবে সিদ্ধি একবারের ভয় দেখেন একটা কড়া কথা বলে ফেলেছে একটা মানুষকে একটা কড়া কথা বলো না শোনেন কঠিন কোনার কাজ আমরা তো বলে ফেলি কঠিন কথা বলি বলে বলছে আজকে আইসা বলা বলেছুরুষ বুঝতে পারবে এমন বলা বলি চোদ্দ পুরুষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছি ছাল ছড়িয়ে দিয়েছি একদম কিচ্ছু বাহাদুরি নেই আপনার আপনি যা করেছেন সর্বনাশ করে ফেলেছেন আপনার কি গরম চায়ের দোকানে রহমত চা দে আজ না চা করি না হ্যাঁ একদম ছাল ছড়িয়ে দিয়েছি আজকে হ্যাঁ কি বাহাদুর চার নামার কাজ করে এস নাস্তিক ইহুদিদের মতো কাজ করে এস আমার আবু বা কাজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যার কথা রসুল্লাহ বলেছিলেন সকলের ঋণ পরিশোধ করতে পারলেও আমি আমার আবু বাগারের ঋণ পরিশোধ করতে পারবো না আল্লাহ রাবুল আলমিন যদি আবু বাগারের হয়ে আমার হয়ে যদি আবু বাকর ঋণটা পরিশোধ করে দেন তাহলে পরিশোধ হবে কোন আবু বাকর কোন আবু বাকর যিনি রসুরুল্লার পরে পৃথিবীর জমিনে সবথেকে থেকে টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস ইমানদার সেই আবু বাকর যাকে রসুরুল্লাহ জান্নাতি বলে গেলেন সেই আবু বাকর কড়া কথা বলে ফেলার সঙ্গে সঙ্গে বলছেন ভাই আমি ভুল করলাম কড়া কথা বলে ফেলেছি তুমি আমাকে করা কথাটা বলে প্রতিশোধটা বারাবার করে নাও সাই না আমি বলবো না এই মুশকিল ব্যাপার আমি আপনাকে বলতে না। ভাই আবু আমি কি করে বলবো আপনি আমার সাহাবি আপনি একজন কত আপনি এমন কথা বলেছেন আমি তাতে কোনো অসুবিধা মনে করি না কিছুই মনে হয়নি আমার আমি আপনাকে এই কথার প্রতিশোধ হিসাবে আমি বলতে পারব না ওই কড়া কথা আমি কোনো দিন আপনাকে আমি বলতে পারব না আবু বাকা ছাড়ছেন না ভাই তুমি আমাকে বলে নাও বলে নাও বলে নিয়ে প্রতিশোধটা তুমি বারাবার করে নাও না হয় আমি খোদার কাছে ধরা পড়ে যাব কিসের ভয় তাদের ভাই শুনছেন নাকি বুঝছেন সারা শব্দ হয়নি বেঁচে আছেন নাকি একটু সারা শব্দ দেন একটু মুশকিল করেছে যেন কবরের মতো যেন নিশ্চুপ হয়ে গেছে কোনো মতি ফাইসলা হচ্ছে না রসুলের কাছে যাবো আউ বললেন চলুন আমি আমার নবীর কাছে নিয়ে যাবো আমার নবীর কাছে চলুন মোস্তফার কাছে চলুন শেফিল কাছে চলুন ওইখানে গিয়ে আপনার করেন। কাছে এসে হাজির ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ভাই থেকে একটা কড়া কথা বলে ফেলেছি হুজুর আমি ওকে বারবার বলছি যে তুমি আমাকে কড়া কথাটা বলে প্রতিশোধটা নিয়ে নাও হজুর মোটে বলতে চাইছেন না উনি প্রতিশোধটা নিচ্ছেন না ইয়ার সাল্লাহ আমার বড় চিন্তা হচ্ছে কি করে আমি রেখাই পাবো কি করে আমি বাঁচব হজুর আপনি ভাইটাকে বলুন না ও যেন ওইভাবে কড়া কথাটা যেন আমাকে বলে প্রতিশোধ নিয়ে নাই। প্রতিশোধ দেখুন আর আমরা যখন বলছি চোদ্দ গুলি উদ্ধার করে ফেলেছি হ্যাঁ তবে আমি কি কম আছি নাকি ইমানদারদের যদি মনে বুকে ভয় থাকে আমাদের আর বলতে পারবো না আমাদের যদি মনে ভয় থাকে আমরা বলতে পারবো না ভয় নেই বলে আমরা বলে ফেলি থাকে আমরা বলতে পারবো না আল্লাহ নবী হাসছেন মুচকে হই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আকা তুই কেদো না আচ্ছা ঠিক আছে দেখছি বলি ওই সাহাবিকে বলেছে কাজ করো তুমি বলবে না না হুজুর আমি বলবো আপনার একজন জেলিলগত সাহাবিকে আমি কেমন করে কোনা কথা বলবো জীবনে আমার মুখ দিয়ে বার হবে আল্লাহ হাবিব বলেন তাহলে তুমি আবু বাকার কে মাফ করে দাও হার আল্লাহ আবু বাকার কে মাফ করো সাবি বলেন জি হ্যাঁ রসুল আল্লাহ এ তো আমি আগেই বলেছি ভোর আমি আমার অন্তর থেকে আমার আবু বাকারকে আমি মাফ করে দিলাম একজন সুল্লাহ বলেছেন আল মুসলিমও মানসাল্লেমান মুসলিমও না মিল্লে একজন মুসলমান তাকে বলা হবে যার হাত আর মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকবে ইনি হবেন মুসলমান ইনি হবেন মুসলমান মুসলমানের পরিচয়টা কি আছে বাবাজি আল মুসলিম মাল সালেমাল মুসলিমও আছে আমাদের হাত আর মুখ থেকে আর একটা ভাই নিরাপদ থাকবে বসুন না যাদের দরবারে আমরা আসি পিরো আল্লাদের মাজারাত এসে বসি তাদের লাইফ হিস্ট্রি জীবনের খুঁজে দেখুন আপনি মুসলমান কাকে বলবে আল্লাহ নবী দয়ান্নবী রহমাত আল্লিল নবী যখন মক্কা থেকে হিজরত করে মোদিনাই এলেন বক্তাল থেকে হিজরত করে মদিনা এলেন মদিনায় আসার পরেও সোলেফাক বেশ কিছু কাজ করতে হয়েছে ওয়াজ নিশিয়াত করেছেন সাহাবাদের আল্লান্নবি মদিনার জমি নিয়েছে এত্তেফাক এত্তেহাদ মিল মোহাব্বতের ওয়াজ করেছিলেন আর সাহাবিদের ভিতরে মহাজের আনসারি ভিতরে বন্ধুত্ব তৈরি করেছিলেন এবং আনসারিদের সঙ্গে এই মহাজের ইন্দ্র একটা সম্পর্ক গড়ে দিয়েছিলেন আল্লাহ নবী দেখলেন মহাজেরিনা হিজরত করে মদিনায় এসেছে মদিনার মানুষদের সঙ্গে মক্কার মানুষদের যদি মিল মোহাম্মতটা না হয় এতেফাক এতেফাক যদি না হয় তাহলে আমার আগামী দিনের কাজ কাম করা বড় কঠিন হয়ে যাবে এই জন্যে বন্ধুত্ব করার খাতিরে রসুল্লাহ সাহাবিদেরকে বললেন ও মদিনার আনসারি সাহাবারা তোমরা তো আমাকে বড় ভালোবাসছ আমাকে থাকার ঘর দিয়ে দিয়েছ আমাকে সম্মান ইজ্জত তোমরা দিচ্ছ শোনো শোনো আমার জন্যে যারা বাপ হারা মা হারা ঘর হারা ছেলে হারা বিবি হারা ভিটে হারা মার খেয়ে মার খেয়ে যারা আমার জন্য মদিনায় চলে এসেছে তাদের জন্য তোমরা কি ভাবছো আমাকে তো তোমরা নবী বলে তুলে নিয়েছো ঘর দিয়ে দিলে সবকিছু সম্মানিত যদি আমার সঙ্গীগুলো ওদের জন্য কি ভাবছো ওরা সব ছেড়ে চলে এসেছে বলি হুজুর বললেন এসো আমি এদের সঙ্গে তোমাদের একটা সম্পর্ক বন্ধুত্ব ভ্রাতৃত্ব ভাইচারি আর তৈ করে দি আর একজন এক একজনকে নিজের জিম্মাদিতে নিয়ে নাও ভাই হিসাবে কবুল করো সাহাবিদের ভিতরে একটা হুড়ু পড়ে গেল শুনছেন হুড়ুহুড়ি পড়ে গেল মহাজিনদের নিয়ে নিচ্ছেন এটা আমার ভাই আমার সঙ্গে থাক ওটা বলল আমার থাক এটা আমার নিয়ে নিচ্ছে এটাকে নিয়ে নিচ্ছেন সব মদিনার মানুষেরা মহাজিনদের সব নিয়ে নিচ্ছেন ভাই বলে নিয়ে নিচ্ছেন নিয়ে কি করছেন দেখেন ভ্রাতৃত্বর পরিচয় দেখেন তাহলে আপনি আমার বাড়িতে চলে এলেন আমার বাড়ি আছেন খাচ্ছেন খাচ্ছেন এমন পর্যন্ত সাহাবিরা মদিনার আনসারী সাহাবিরা বলেছিলেন ও আমার মহাজেরিন ভাই তোমরা তো ঘর বাড়ি ছেলে বিবি বাল বাচ্চা সব ছেড়ে আজকে ইসলামের জন্য মদিনাই চলে এসেছো শোনো শোনো তুমি এখন আমার ভাই আমি তোমার ভাই রসোল্লা দুজনের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে তাই আমি আমার দুটো স্ত্রী আছে একটা স্ত্রী যেটা আপনার পছন্দ আপনি আমাকে বলুন আমি তাকে তালাক দিয়ে দিই আপনি তাকে বিবাহ করে সংসার জীবনে ফিরিয়ে নিন আজ আপনার স্বামী স্ত্রী স্ত্রী ছেড়ে আপনি চলে এসেছেন আমি আমার একটা স্ত্রীকে আপনাকে দিতে চাই কি প্রাপ্তিত্ব তৈরি করে দিল সুল্লা মকাতে মদিনা এসে হুজুর প্রথম নামাজ পড়ো নামাজ পড়ো বলেনি হাজ কর রোজারা কো জাকাত মদিনার এসে হুজুরাকে এইগুলো ঠিক করছেন এগুলো ঠিক করছেন পজিশন তৈরি করছেন আগে কেন দ্বিমত তৈরি হলে মুশকিল আছে মদিনারা যদি মক্কাবাসীদেরকে অন্তরে না নেয় মক্কার মানুষগুলো যদি মোদীনাবাণীদের অন্তরে না নেয় তাহলে কঠিন সমস্যা তৈরি হয়ে যাবে দুটো দেশ আলাদা দুটো সম্পর্ক আলাদা কোনো রক্তের সম্পর্ক নেই এমনও পর্যন্ত কেতাবে লিখছে যে দুটো ঘর বলে একটা ঘর তোমাকে দিলাম আমার দুখানা জমি আছে ভাই আপনি একটা জমি নিয়ে নিন আপনি চাষবাস করুন আপনাকে একখানা জমিন আমি দিয়ে দিলাম সাহাবিরা খুশি হয়ে গেলেন এত খুশি হয়ে গিয়ে বললেন ও মদিনার ভাই বড় খুশি হলাম আজ আপনি আমাদেরকে বুকে তুলে নিয়েছেন তবে স্ত্রী তালাক দেবেন না এ কাজ আপনাকে করতে হবে না আপনি বলেছেন অনেক বড় ব্যক্তিত্বের পরিচয় আপনি দিয়েছেন আল্লাহ এর বদলা আপনাদের দিয়ে দেবে ইসলাম কি শিক্ষা দিয়েছে দেখুন ঠিক এইভাবে সাহাবাদুল এন সারি একজন মদিনার সারি সালাবাতুল আনসার সঙ্গে মদিনার এক সাহাবির সঙ্গে দোস্তি মোহাব্ব তৈরি করে দিলেন দিয়েছেন ব্যক্তিত্ব তৈরি করে দিলেন ব্যক্তিত্ব তৈরি করে দিয়েছেন ভালোবাসা আল্লাহ জেহাদে যাচ্ছেন মদিনা সাহাবিটা চলে গেছেন মদিনা সাহাবিটাকে সঙ্গে করে নিয়ে জিহাদে চলে গেছেন মদিনায় রয়ে গেলেন কথাটা শুনবেন ঘুম লাগছে নাকি ভাই ঘুম লাগছে আমি তো জলসা বন্ধ দোয়া করে দেওয়ার কথা বলে এলো আমাদের বলছে না আপনাদেরকে এখন তাওয়ারুক দেবেনে বলছে রান্না হয়ে যদি খেয়ে তাবারুক না নিয়ে চলে যাবে কি তাবারুক জন্য বসে আছে না কি হ্যাঁ তাই কারা কারা তাবার ওই যে বসে আছেন হাত তোর নিতে একবার দেখছেন তো একটা হাত উঠে কি তাবারুক দেখাচ্ছেন এটা তাবার ওই বসে আছে হ্যাঁ ভাই স্যাব তাবারুক এই জন্য বসে নেই কতুর মানুষ আল্লাহ শুরুের জন্য বসে আছেন আর বসে থাকা একটা ইমানই মজা আসমান থেকে রহমত নাসিল হচ্ছে এই এত রাত পর্যন্ত আমি আমজাদ ভাই বলি তো কোনো গান বাজেনার মসজিদ বসে থাকে না নাটক যাত্রা ফাংশনে এত রাত পর্যন্ত বসে আছে কোথাও দেখার দিন দেখি একভাবে এরকম টাইট লুর বসে আছে ফজর পর্যন্ত চ্যালেঞ্জ রইল আমার যদি দেখতে পান আমাকে তুলিয়ে যাবেন করতে আমি তো সারা বাংলায় ঘুরি আপনারাই কোথাও ঘোরেন সারা জায়গায় ঘুরছি সন্ধে রাতে প্যান্ডেল ভর্তি আর বারোটা সাড়ে বটা একটা স যখন ফিরছি গোটা প্যান্ডেল ফাঁকা ওই দুটো হুজুর বসে আছে মাইকে ঠং ঠং করতেছে দুটো হুজুর দুটো হুজুর একা বসে আছে প্যান্ডেলে কুকুর ঘুরছে নেই আর অথচ যাবার সময় দেখে গেলাম বাপরে বাপ টাইট লোক একদম রাস্তাঘাট হুজুর আওয়াজ করছে ওদের হুজুর কি ভাবছেন উল্টো পাল্টা বুঝছেন নাকি ওদের হুজুর আওয়াজ করছে আর ফিরে আসার সময় দেখি সব পাকা দুটো হুজুর বসে আছে ওদের ছুটি নেই আল্লাহ শগর এক একটা মজলিস আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মানুষ একসঙ্গে বসে আছে তো সব বাংলার ম্যাপ হয়ে বসে আছে একদম ফজর পর্যন্ত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত একভাবে লোক বসে আছে আমি তো অবাক হয়ে যাই মাঝখানে একটু ভেঙে গেল না আবার ভর্তি হলো তা নয় একই রকম লোক ওর মধ্যে উঠছে আবার আসছে বসছে যাচ্ছে বসছে সব সময় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লোক এক ভাই বসে আছে ফজর দেখান একটা এটা একটাই কারণ আসমান থেকে আল্লাহর রহমত আজেল হয় এদের ইমানের একটা লিজ্জাত মজা পায় সেই সেই মহাব্বতের তারা বসে থাকে কিভাবে থাকে আমি ভাবতে পারি না দেবীতলা মাদ্রাসাটা জলসা হয় উলু বেড়িয়ে সাত সাক সাহেব হুজির ওখানে জলসা হয় দেখবেন সেসব লোক হচ্ছেন পঁচিশ হাজার ত্রিশ হাজার লোক বসে আছে একসঙ্গে মাদারপাড়া ফকিরতলা ফকির সাহেব একটা জলসা হয় বুঝেছেন পঁচিশ ত্রিশ হাজার লোক বসে আছে অবাক হয়ে যাবে নেয়াতরা হাই মাতা দাদা হুজুরকে বেলা প্রতিষ্ঠিত জলসা ছিয়ানব্বই তম জলসা হলে করে এলাম ছিয়ানব্বই তম জলসা দাদা হুজুরকে বেলা কায়েম করে এসছেন নেয়াতরা দক্ষিণ চব্বিশ পরগনা আল্লাহ একবার অন্তত বিশ হাজার লোক বসে আছে একদম টাইট আর বিশ হাজার লোক চারদিকে আছে হাইরান হয়ে যাবেন বিরাট গ্রাউন্ড মাঠ লোক লড়েন আমি কি সব কি বসে আছে এরা একটাই কারণ রহমতের জায়গা ফেরেস্তারা থাকে জিন্নাতরা থাকে কত মালায়িকা থাকে আল্লাহর আসমান থেকে অগণিত রহমত নাচের হতেটাই বসে থাকে কথা ঠিক না ভুল বলুন না কি হলো কথা বলেন না কেন নাকি কি করে বসে আছে ও সোনার বাবাজি আমার আল্লাহর ভয়ের কথা আপনাদেরকে শোনাতে চাইছি বলুন তো দেখি কিভাবে খোদার ভয়দের অন্তরে তৈরি হয়েছে কাকে ভয় বলে আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি কোথায় আপনার প্রমাণ আছে দেখান কোন প্রমাণ নেই আপনার আপনি খোদাকে ভয় করেন সালাবা আল্লাহ নবী সাহাবি মদিনাই রয়ে গেলেন আর মদিনা সাহাবি কে রসুল্লাহ নিয়ে চলে গেলেন মহাজের মদিনাই রয়ে গেলেন তার ভাইটাকে নিয়ে রসুল্লাহ জেহাদে চলে গেলেন ও দুনিয়ার মানুষ মানুষের অন্তরে আল্লাহ পাক কাম ক্রোধ লোভ লালসা এসব এক একটা শক্তি ক্ষমতার না পাক দিয়েছেন রক্তের ভিতরে লোভ লালসা কাম ক্রোধ খুব কঠিন ব্যাপার ওই সাহাবি সালাবাতুল ওই সাহাবীর মনের ভিতরে একটা শৈতানি অসা তৈরি হয়ে গেল ওই মহা আপনার মক্কার সাহাবী ওই সাহাবির স্ত্রীর সঙ্গে এনার একটা নফসের খারাপ কাজের একটা স্পৃহা মনের মধ্যে উদয় হয়ে গেছে বন্ধুত্ব তৈরি করছে একটা মক্কার একজন মদিনার মদিনার সাহাবিকে নিয়ে চলে গেছেন হুজুর মক্কার সাহাবি রয়েছেন এরা বাড়িতে বাড়িতে তানার আহলিয়া আছে বাড়িওয়ালা একটা নাফসা নিয়ে তার একটা অসা তৈরি হলো শুনবেন কথাটা কিতাবের বয়ানে এই অসাতে তিনি একটা হাতটা বাড়াতে গেলেন দিয়ে হাতটা গুটিয়ে দিলেন হাতটা বাড়াতে কোনো খারাপ কাজের একটা মনের মধ্যে স্পিয়া এসে গেছেন সাইতানি অসা সমস্যা হাত বাড়া এই যে সঙ্গে সঙ্গে তিনি হাত চাকে পিছিয়ে নিয়ে আল্লাহর জমিনে কান্না শুরু হয়ে গেল আল্লাহর ভয় আজাবের ভয় গজবের ভয় শাস্তির ভয়ে তিনি নিজেকে এত কান্না কাঁদছেন কাঁদতে কাঁদতে ভাইয়ের বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন না 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 আমি এই মুখটা মদিনায় আর আমি দেখাবো না কোন সাহাবিদের আর দেখাবো না আর ওসলে পাঁচ কেউ মুখ আমি কি করে দেখাবো গোনার কয়েকটা রাস্তা আছে শোনেন এই গোনাগুলো মাপ আপনি মদ খাবার নিয়ত করছেন এই গোনাটা মাপ মদ খাবার জন্য বেরোচ্ছেন ফিরে এলেন এটা মাপ মদখানে গিয়ে বসে পড়েছেন তখনও পর্যন্ত মাপ খেয়ে ফেলেছেন হারাম কাজ করার নিয়ত করলে আল্লাহ পাক ছেড়ে দেয় ছাড় হারাম কাজ করার অ্যারেঞ্জমেন্ট তৈরি করে ফেলেছেন খারাপ কাজ কিন্তু আল্লাহ ছেড়ে দেয় হারাম কাজের দিকে আপনি নিয়ত করে রমানা হয়ে গেছেন তখনো পর্যন্ত ছাড় আল্লাহ ছেড়ে দেয় আল্লাহ আল্লাহর কত মায়া দেখেছেন যে তখন বুঝলো ছাড় হারাম কাজটা যখন হয়ে যায় তাও সময় দেয় এ তা করে যদি এখনি একটা গোনা করে ফেলেছেন সঙ্গে সঙ্গে ভয় আপনি তবা করছেন মাপ কিন্তু যখন আপনি তবার করলেন না তখন আপনার আমল নামাত একটা গোনা লেখা হয় এটা গোনার ক্ষেত্রে বলছি আর নেকির ক্ষেত্রে আপনি নিয়ত করলি সব রাস্তায় চলছেন স্বাব প্রত্যেক কদমে কদমে স্বাব এটা নেকির ক্ষেত্রে গোনার ক্ষেত্রে কিন্তু নয় গোনার নিয়ত করেছেন মাপ মনের মধ্যে উদয় হচ্ছে যাচ্ছে মাপ জি বেরিয়ে পড়েছেন মাপ গোনা করার অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছেন মাপ গোনা করে ফেলেছেন তখনও পর্যন্ত লেখা হয় না আল্লাহ রহমতে একটুখানি ছাড় থাকে যদি বান্দা তবা করে নেয় সঙ্গে সঙ্গে তবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দেন বলুন সোহান তো সালাবাতুল আনসারি রসুল্লাহ এই সাহাবি খালি নিয়তটা করেছেন কোন হারাম কাজ তিনি করেননি খালি খোদার ভয়টা আপনাদের বলছি গোনা করার একটা স্পৃহা মনের মধ্যে জেগেছেন ব্যাস এইটুকু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়েছেন সামলে নিয়েছেন কানতে শুরু করলেন খোদার এত ভয় হলো পাহাড়ি এলাকায় চলে গেলেন থেকে ফিরে ফিরে বাড়ির সাহাবা আল্লাহ সেই স্ত্রীকে বলছে আমার সেই ভাই কোথায় বলছে জানতে জানি না তিনি কানতে 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 রাস্তা ধরে চলে গেছেন আজ দুদিন তিনি আর বাড়ি ফেরেননি তিনি বাড়ি থেকে বার হয়ে গেছেন আল্লাহ নবী সাহাবি সাহাবি তার খোঁজে বার হয়ে পড়ল কোথায় গেল ভাইটাকে দেখি কি হলো তার কেন বাড়ি থেকে চলে যেয়ে কাঁদছে নাকি কোথায় গেল খুঁজতে খুঁজতে খুঁজে পাচ্ছেন না লোকজনদের জিজ্ঞেস করছে ভাই তোমরা কি এই নামে কোন একটা ব্যক্তিকে তোমরা দেখেছো বলে না না তা তো দেখি নাই বলতে পারবো না বলে আরে দেখো খোঁজ নাও খোঁজ নাও খুঁজতে 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 একজন বললো একটা লোক আস তিন দিন ওই পাহাড়ের নিচই ওই গাছটা তার শেষ দায় পড়ে কাঁদছে আমার মনে হয় আপনারা যাকে খুঁজছেন সেটা সেই ব্যক্তি ইনি পৌঁছে গেলেন যে ভাই চলো বাড়ি চলো বাড়ি চলো যাবে না বলে ভাই আমায় নিয়ে যাবেন না আমি এ মুখ মদিনায় দেখাবো না সাহাবি রসুলের কাছে আমি এই মুখ আর দেখাবো না আমাকে আপনি নিয়ে যাবেন না কি হয়েছে ভাই কেন তুমি এরকম করছো চলো বাড়িতে চলো তুমি আমার ভাই তুমি এরকম করে চলে এসছো কেন বোঝা আমি মুখ দেখাবো না আসতে চাইছে না অনেক বলার পরে তিনি বললেন কঠিন অপরাধ আমার করে ফেলেছি আমি 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 এই মুখ দেখাতে পারি না তবে যেতে পারি যদি আপনি আমাকে পিছনে হাতটা বেঁধে অপরাধের মতো টেনে 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 নিয়ে চলুন মদিনাই প্রথমে আমাকে আবু বাক সিদ্দিকের কাছে নিয়ে চলুন সুল্লা সাভি হাতটা চোরির মতো বেদেছে বিড়ে নেয় আর কোমরের জড়িবেদে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি খফিলাহি বলছি আল্লাহর ভয় গোনা করেন নি গোনা করে একটা মনে ইস্পিহাজ হল বেঁচে ছিল কেবলার আব্বা কুর ভেসে যাওয়া ফলটা খেয়েছিলেন কি অবস্থা ভাই ফলটা খেয়েছেন যে ফলটা খাওয়াটা শরীয়তের মাসলাতে জায়েজ যাচ্ছে। অসুবিধে নেই কিন্তু কি ভয় অন্তরে হলো জি কিরকম খপ অন্তরে তৈরি হলো বারো বছর সেই গাছের বাগানের মালিকের বাগানে পানি তুলেছে বারো বছর কি করে হয়েছে মাথা খারাপ হয়ে যাবে বারো বছর না আমি ফলটা কার গাছের ফল বেনা অনুমতিতে খেয়ে নিয়েছি বিন আধাম ইব্রাহিম বিন আদাম তানার আব্বা তানারও জীবন একটা এরকম রেবায়ত আছে ফল খেয়েছিলেন কানতে শুরু করলেন কানতে কানতে গিয়ে ফলের মালিককে গাছের মালিককে ধরলেন মালিক বলছে ভাই আপনি খেয়েছেন ঠিক আছে ও তো আমাদের কোনো দাবি দাবা নেই আপনি যান মাফ করে দিল বলছে না না বলছে আপনি আগে মাফ করে দিন উনি বলছেন ভাই মাফ করার কি দরকার আছে আপনি খেয়েছেন খেয়েছেন বলছি তাই তো কোনো অসুবিধা নেই পাঁচ আপনাকে maaf করতে হবে আপনি গাছের মালিক আপনার গাছের ফল আমি খেয়ে ফেলেছি ইনি বলছেন যদি সেই হিসাবে maaf করতে হয় তাহলে আমরা দুজনে বাগানের মালিক আমি তাহলে ফলটার অর্ধেক ক্ষমা করছি ফলটার অর্ধেক ক্ষমা করছি আর অর্ধেকটা ক্ষমা করার জন্য এখান থেকে এক মাসের রাস্তা হেঁটে যে একটা মহিলা আছে অমক জায়গায় তিনি হচ্ছে এই বাগানের হাফ মালিক তার কাছে গিয়ে হাফ ক্ষমা চাইতে গল্প মনে হচ্ছে জীবন ঠিক ছিল তো এক গিয়েছেন রাস্তা হেঁটে গেলেন সেই মহিলার কাছে গেলেন এনার কাছে চিঠি লিখে নিলেন চিঠি লিখে নিলেন মহিলার কাছে পৌঁছে গেছে চিঠিটা ধরিয়েছে চিঠি দেখে অবাক চিঠি পেয়ে অবাক বলে কি না মানুষ ভাবছেন এটা একটা খাঁটি সোনা এটা একটা খাঁটি সোনা যে মানুষটা সেই ফলটার হাফ ক্ষমা হওয়ার পরে আর আর্ধেকটার জন্যে এক মাসের রাস্তা হেঁটে এসে আমার কাছে ক্ষমা চাইছে এটা একটা হিরের টুকরা তিনিও তার বেশ সৈন্যের আর বিবাহ দিয়েছিলেন আর সে বিবহ হওয়ার ঔরসে আল্লাহ রবুল আলম একটা সন্তান দিলেন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লা কি ভয় কি পার্টস কি হীরের টুকরো এত ভয় আর আমাদের এত ভয় যতটা পারা যায় যতটা পারা যায় যতটা পারা যায় এত ভয় যতটা মারা যায় যতটা নেওয়া যায় যতটা ঝাড়া যায় যতটা এই তো মসজিদ থেকে নামাজটা পড়ে বেরুলের বাবু মসজিদের ভেতর থেকে খালি যে মসজিদে খালি বেরিয়েছে নামাজটা আমার পড়ে দোয়ার পড়ে বেরিয়ে বেরিয়ে এমন কথাবার্তা হতো তো এমন কালাকালি কালি কেস্তা কেস্তি মার দাম শুরু হয়ে গেল মসজিদের ভেতরেই শুরু হয়ে গেল এই তো নামাজ পড়লি নামাজে পড়ছে ইন্দা সলাতা তানহা নিলফা ওয়াল তোদের নামাজ তোদের ভিতরের নোংরামি খারাবি শাইতালি বদবাইশি সব ধুয়ে মুছে সাফ করে দেয় এমন নামাজ পড়েছে নোংরামির স্ত্রী হাপ বেড়ে গেছে মস্জিদিবিদি মারামারি হচ্ছে জানেন শুনেছেন কোথাও নামার মুখে শুনলেন কে শুনেছেন আমার মুখে শুনলেন মসজিদে মারামারি হয় ই হয় কথা বলে কেন শুনেছেন কোনদিন শোনেন বাস করছে মসজিদে চত্বরি মারামারি হচ্ছে মুসল্লি মুসল্লি বেরিয়ে চলে যা নেবে যা পারিস কর মসজিদের ভিতরেই হচ্ছে ভাবছেন সব কটা নামাজ পড়েছে এই মাত্র অ্যাসিড বাল্ব শোনা ছুঁড়েছে অ্যাসিড বাল্ব মসজিদে অ্যাসিড বাল্ব ছুঁছে না আমার ভাই খোদার ভয়ের কথা বলছি নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আমাদের কোরবানি আছে দান আছে খায়রাত আছে খোদার ভয় নেই বুক চাপড়ে বলুন তো দেখি হ্যাঁ খোদার ভয় আছে প্রমাণ নেই খোদার ভয় আছে বাবাজি ভয় আলাদা নেয়ামাত এবাদাত আলাদা নেয়ামাত দুটো এক জায়গায় আনতে পাচ্ছি না যদি বা এবাদত হয় খোদার ভয় নাই বাবা মার ভাই আমার সাহেলাবাতুল্লান সারির হাতে দড়ি কবরে দড়ি বেঁধে অপরাধীর মতো টেনে 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 আবু বাঙ্কা সিদ্দিকের কাছে নিয়ে আসা হলো ভাই আবু বাঙ্কা আমাকে বাঁচার একটা রাস্তা বলে দিন একটা বাঁচার পথ দেখিয়ে দিন আমি বাঁচতে চাই বড় গোনা করে ফেলেছি এই গোনা থেকে আমি কি করে রেখাই পাবো ভাই আবু বাকার আপনি আমাকে বাঁচার একটা পথ দেখিয়ে দিন আবু বাকার সিদ্দিক বললেন যান আপনি চলে যান আমার দরবাজা থেকে আপনি চলে যান আমি আপনাকে বাঁচাবার কোন রাস্তা বলতে পারবো না আমার কোনো জানা নেই আপনি আমার কাছ থেকে ফিরে যান অবশ্যই দি ফিরিয়ে দিয়েছেন তিনি বাঁচার রাস্তা খুঁজতে গেছেন আমার একটু কি করে বাঁচবে কোন কিছুক্ষণ পথ বলে দেন অবকাশের দিক ফিরিয়ে দিলেন আলা বাতুন আনসানি বললেন ভাই আপনি আমাকে ওমরে ফারুর কাছে নিয়ে চলুন হয়তো অমরে ফারুক আমাকে একটা বাঁচার পথ বলে দেবে অমরে ফারুকের কাছে গিয়ে খাঁদছেন হুসুর আমার সর্বনাশ হয়ে গেছে আমার এই গহণার জন্য কি করে বাঁচবো আপনি আমাকে একটা রাস্তা বলে দিন ওমরে ফারুকও তাড়িয়ে দিয়েছেন সবাই তাড়িয়ে দিয়েছে ভাই কাঞ্চেনিনি বলেন তাহলে আমার সর্বনাশ আবু বাকার তাড়িয়ে দিলেন ওমর তাড়িয়ে দিলেন তাহলে ওসমান হাজরত আলীর কাছে গেলেন ভাই আলী আপনি আমাকে একটু বাঁচার রাস্তা বলুন কিভাবে আমি বাঁচব আলী বললেন আমার জানা নেই আপনি বড় না মানি করেছেন আপনি চলে যান আমার দরওয়াজা থেকে ফিরে যান আমি আপনাকে কোনো বাঁচার কথা বলতে পারবো না সবাই কাছ থেকে ফিরে গিয়ে শত শেষে বললেন ভাই আমার দড়িটা ধরে টেনে টেনে আরে রেফিয়াল মুস্তাবিল দয়ার নবী রেহমাত আলামিল নবী আমার নবীর কাছে আপনি নিয়ে চলুন হয়তো আমার নবী আমাকে বাঁচার একটা রাস্তা বলে দেবেন আল্লাহ রসুলের কাছে এসছে গোনা করেনি গোনা করার একটা স্পিয়া মনের মধ্যে একটা নিয়ত জন হয়েছিল একটা নিয়ত হয়েছিল গোনা করার একটা ইচ্ছা হয়েছিল সঙ্গে সঙ্গে তো অবা করেছিল কি ভয় দেখেন আল্লাহর ভয় কাকে বলে আরে আমাদের কিছু শ্রোতার এত খোদার ভয় না আমার দেখাতো বিড়ি খেতে খেতে ভেতরে ঢুকছে সিগারেট খেতে টানতে সে পাকা দাঁড়িয়ে টানতে টানতে আসছে কি রে বাবা একে আমি স্বপ্ন দেখছি নাকি এ কি ব্যাপার পুরো লোক সিগারেট টানতে টানতে আসছে এসে এই মুখের কাছে এসে বসলো এইখানে বসে সেই টানটা দিয়ে ছুড়ে ফেলে আন্টি বস আমার এই শুরু আর তো শেষ দু ঘন্টা ওই বিড়িওয়ালার বিরুদ্ধে ওয়াজ হলো আমার কি ওয়াজ করবে ও ওইরকম বেয়াতব লোক হ্যাঁ মসজিদে ভিতরে শিকার করলো আমার নিজের জীবনের ঘটনা মেদিনাপুরে আমি হয় কোথায় লোক টাই বাইরে ফেলে টেলে দিয়ে মুখটুক দিয়ে এসে ফের বসে আওয়াজ যাই খাইসব করে যা এবার মসজিদের ভিতরে চলে গেছে খেতে খেতে তখন গোটা পনেরো কোটি লোক বসেছে হচ্ছে জালসাটা শুরু হচ্ছে আর ও আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকে হেঁটে হেঁটে বুঝতে পারছেন খোদার ভয় কত একদম বুকে উঠে পড়েছে কি ভাবছিস এত খোদার ভয় মসজিদে নামাজ পড়ছে মসজিদের পয়সায় মেরে খেয়ে নিচ্ছে এত খোদার ভয় অকাব সম্পত্তি এত ভয় ভয় আছে হ্যাঁ আমাদের ভয় নেই চ্যালেঞ্জ আমি আমাকে বলছি খোদার ভয় আলাদা নেই আমার আমার আনতে পারিনি এখন খোদার ভয় কিভাবে আল্লাহ নবী দরবারে চলে গেলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমাকে বাঁচান বড় ভুল হয়ে গেছে হুজুর বড় গুনাহ করে ফেলেছি কি করে আমি বাঁচব আমাকে একটা বাঁচার রাস্তা বলুন আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে বললেন যাও তুমি আমার দরবার থেকে চলে যাও তুমি আমার ভাইয়ের তোমার ভাই তুমি খেয়ালাত করেছো তুমি আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যাও আল্লাহ নবীও তাকে তাড়িয়ে দিয়েছেন সবাই তাড়িয়ে দিয়েছেন ওই কে থেকে হয়ে বললেন ভাই বিতাড়িত আপনি আমাকে মহাজেরিন ভাই আমার আপনি আমাকে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি আর মদিনাই থাকতে চাই না মদিনার মুখ দেখাব না এই বলে তিনি আস্তে আস্তে রওয়ানা হয়ে বেরিয়ে চলে গেলেন পাহাড়ি এলাকায় দেখি আমার খোদা রাব্বুল আলমিনের কাছে আমি দরখাস্ত জমা দি হুজুর আমার আল্লাহ পাখির কাছে কেঁদে 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 বলে দেখি আমার আল্লাহ রহমান ও রহিম তিনি যদি আমার গোনাকে ক্ষমা করে দেন ওই সাহাবি পাহাড়ি এলাকায় গিয়ে একটা গাছের আড়ালে আবার শেষদাই পড়ে গেলেন কাঁদছে খোদার কাছে কাজ আল্লাহ আপনি আমায় মাফ করে দিন আল্লাহ কেউ আমাকে আর রাস্তা বলল না কিভাবে আমার এই গোনাটা মাফ হবে আল্লাহ আবু তাড়িয়ে দিলেন ওমর তাড়িয়ে দিয়েছেন আলীও তাড়িয়ে দিলেন আল্লাহ আমার নবী তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আল্লাহ আপনি তো তাড়াবেন না আপনি আপনার বান্দাকে তাড়ান না আল্লাহ আপনি রহমানুর রহিম আপনার কাছে আমি অনুনয় করি আল্লাহ আমাকে আপনি মাফ করুন কাঞ্চেন জিব্রিল আমি নিশ্চিন্দ রসুলের কাছে উনি ওখানে কাঁদছেন জিবরিল রসুলের কাছে এসছেন এই জিব্রিল তুমি যাও আমার নেবে কি গিয়ে বলো কেন আমার ওই বান্দাটাকে কেন তাড়িয়ে দিয়েছে আমার বান্দাটা তো অনুনয় বিনয় করে মাপ চাইতে ক্ষমা চাইতে চেয়েছে বাঁচার রাস্তা চেয়েছে বাঁচার পথ চেয়েছে কেন আমার নবী আমার ওই বান্দাকে পথ না দাঁকিয়ে তাড়িয়ে দিয়েছে তোমরা সবাই তাড়াতে পারো আমি আল্লাহ আমার বান্দাকে তাড়াতে পারি না যখন কোন বান্দা আমার কাছে অনুনয় বিনয় করে আজিজেন কেসারি করে শেষ দাই পড়ে আমার কাছে যখন কাঁদে আমার বড়ই মায়া হয় আমি আল্লাহ ওকে তাড়িয়ে দিতে পারি না যাও আমি তার জিন্দেগির সমস্ত গোনাকে মাপ করে দিয়েছি আসলে কাছে যেই খবরটা হয়েছে না করেছেন যেই বলেছেন আপনি তাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তার তবা কবুল হয়ে গেছে আল্লাহর হাবিব এই আয়াত নাজিল হলো এই ওহি নাজিল হওয়ার সাথে সাথে তিনি আবু বাগানকে ডাকলেন ও আবু বাক তাড়াতাড়ি যাও আমার ওই খুঁজে দেরি করো না কেননা আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম আল্লাহ ওকে তাড়াইনি নিয়ে ওকে মাফ করে দিয়েছে যাও আবু বাকার ওকে তাড়াতাড়ি নিয়ে এসো যাও তাড়াতাড়ি যাও আবু বাকা সিদ্দিক যাবেন আলী বলছেন হুজুর আমি যাব অমর বলছেন হুজুর আমি যাব আমার কাছেও ভাই চেঁচেছিলেন কেঁদে কেঁদে আমাকে বলেছিল আমিও তাড়িয়ে দিয়েছি আবু বাকার সিদ্দিক বললেন হুজুর আমিও তো তাড়িয়ে দিয়েছি আলী বলছেন হুজুর আমিও তাড়িয়ে দিয়েছিলাম যাও ফিরে যাও তিনজনে আর একজন আবুজার গাফারি ইনিও সঙ্গে রইলেন চারজনে মিলে ওই সাবিকে খুঁজতে বার হয়ে গেলেন খুঁজতে 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 যে দেখে সেই গাছের তলায় শেষ দায় পড়ে কাঁদছে আউবকাশের সিদ্দিক পিছন দিক থেকে আওয়াজ দিয়েছেন ভাই সালাবা ওটু আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসছি মদিনায় ফিরে চলো উনি শেষদা অবস্থায় বলছেন ভাই আবু কার আপনি আমাকে নিয়ে যাবেন না আমি এই মুখ মদিনায় দেখাবো না পিছন থেকে অমর বললেন ভাই আল্লাহ নবী পাঠিয়েছেন সরকার তো আলাম আল্লাহ নবী জানিয়েছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে হজুরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হলো মদিনার মসজিদ নবাবিতে ফজর হয়ে গেছে ফজরের জামাত শুরু হয়ে গেছে সাহাবিরা নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবী এমামতিতে আছেন আলাবা এসে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী দয়া নবী রহমাত আলমিল নবী কেরাত ধরেছেন

আল্লাহ নবী কেরা শেষ করলেন সালাম ফিরিয়ে দিয়ে বললেন দেখো তো পিছনে পিছনে দেখা যায় সেই মদিনা সাবি সালাবা জমিনে পড়ে ছটপট 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 করছে আল্লাহ নবী বাবুজার ও হোজান আবুজার গাফারি দেখো তো বাবা কি হয়েছে আবু ও আবু দেখো তো হাতটা ধরে দেখো কি অবস্থা হয়েছে আবু ওই সাহাবির হাতের নাড়ি দেখে বললেন হয়ে গেছেন কাঁদছেন চোখ ভর্তি পানি এসে গেছে সাহাবিরা সব কাঁদছেন আল্লাহ নবী বললেন আরে আমার এই সাহাবি এমন তোমা মা করেছেন আসমান থেকে আল্লাহ ওকে মাফ করে দিয়েছে নামাজের অবস্থায় এসে ও নিজেকে আর ঠিক রাখতে পারল না নামাজ অবস্থায় মসজিদের ভিতরে মৃত্যু হল আল্লাহর মত কবুল করে নিয়েছেন খৌফিলাহি কাকে বলে আল্লাহর ভয় খাশিয়াত ইলাহি একটা নেয়ামত যতদিন না আমরা হাসিল করতে পারছি আমরা ঠিক জায়গায় পৌঁছোতে পারবো না ভয় একটা অন্য নেয়ামাত দিয়েছেন আল্লাহর ভয় একটা আলাদা জিনিস একবার দুর্শিফ জরে জরে আল্লাহ হহম্মা সল্লা আলা সৈয়েদে না মলা না মহাম্মাদ خدا سے محبت نبی سے جدا یہ تو اب انوار کا گوارا نہیں مصطفیٰ کی غلامی کیا چیز ہے جس کو مل گیا دو جہاں مل گیا اللہ سلیہ আল্লাহ তাই আমার ভাইদের বাবাজির উদ্দেশ্যে বলে যাচ্ছি বাবা সব বুঝুকার দিনরা আল্লাহর ভয়ে আল্লাহর চুচু হয়ে যেত আজাব গজব শাস্তির ভয়ে সব যখন জাহান নামার ওয়াজ করছেন আজাবের কবরে ওয়াজ করছেন রসুলের পাসলাম মসজিদের সাহাবিরা সব চিক বেড়ে উঠছেন আল্লাহ বলে চিক পাচ্ছেন হাদিস পাক কি খব তাদের অচ তারা কত দরজার মানুষ কত দরজার মানুষ তারা বলুন আজকে যে জায়গায় আমরা পৌঁছেছি আমাদের জাল হাকিকত কিভাবে গিয়ে আল্লাহর কাছ থেকে কিভাবে ছাড় পাবো জানি না তবে একটা কথা বলে গেছেন যে তোমরা আল্লাহর রহমত আর দয়া থেকে নৈরাস হবে না আল্লাহ দয়া আল্লাহর রহমত থেকে না নৈরাস এই একটাই সবক আমাদের শুনছেন নাকি শুনছেন কিন্তু আমাদের বাঁচবার কোনো রাস্তা নেই মনে রাখবেন এই যা করছি কর্মকাণ্ড আল্লাহর হুকুম করছি ভালো জিনিস কিন্তু বাঁচার বাঁচার জন্য কোনো উপযুক্ত নয় আমাদের আল্লাহর রহমত আল্লাহর দয়ার উপর নির্ভর করতে হবে এমনকি আম্মা জান আইসাকে যখন রসুল্লা কথাটা বললেন ইয়া রসুল আল্লাহ হজুর বললেন আয়েশা তুমি মনে রেখো তুমি নিজের আমল দেখিয়ে পার পাবে না রেহাই পাবে না নাজাত পাবে না আইসা মনে রেখো রেহাই পাবে না আয়সা বলে হুজুর আপনি আপনি ওয়ালা আনতাইয়া রসুলাল্লাহ ওয়ালা আনাইয়া আইসা আমিও পার পাবো না আমার রেহাই রাস্তা নেই হজুর বলেছে ইল্লাইয়া তাক্মাদানিল্লাহ বেমাকে ফেনাতু আর হামা তবে আয়েশা মনে রেখো আল্লাহর রহমত আল্লাহ দয়া আমি রসুল আমাকে সবসময় ঘিরে রেখেছে যে সোহার আমি আমার আল্লাহ দয়া আল্লাহ ভালোবাসা আল্লাহর মায়া দয়া ছাড়া রহম ছাড়া আমি নবী ও পার পাবো না পাবো না ইল্লা ইয়াগামাদান আল্লাহ বিমাগ ফিরাতি উ আরহাম আল্লাহর ভয় সুলে পাখের অন্তরে কত ভয় জানেন আকাশে কালো মেঘ উঠেছে আরে পানি পানির জন্য মনটা খুশি হয় মেঘ দেখলে আমাদের মনে খুশি হয় ওহ পানি হবে মাঠ শুকনো পানি হবে কত আনন্দ মনে মেঘ উঠেছে আল্লাহ পানি দেবে কিন্তু আমার নবী আকাশে কালো মেঘ দেখলি চেহারাটা পাল্টে যেত ফত্তর করে কাঁপতেন মুখমন্ডলের রং পাল্টে যেত ভীত হয়ে যেতেন সাহাবিরা বলিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি এমন হয়ে যান আকাশে মেঘ কত সুন্দর রহমতের পানি হবে আল্লাহ পানি দেবেন মনে তো আনন্দ হওয়ার কথা আল্লাহর না বাবা আমার ভয় হচ্ছে এই মেঘটা আল্লাহ আমাদের উপর দিয়ে রহমত হিসাবে নিয়ে যাবেন না গজব হিসাবে কারণ আমার পূর্বের নবীদের উপরে আল্লাহ এই রকম মেঘের টুকরো পাঠিয়ে সব গজবে ধ্বংস করে দিয়েছে তাই আমার বড় চিন্তা হচ্ছে এই মেঘের টুকরোটা আমাদের উপরে আল্লাহ রহমত হিসাবে নিয়ে যাবেন না গজব হিসাবে যাবে তাই যখন রহমতের পানি হয়ে মেঘটা যখন বিদায় হয় আল্লাহ নবীর মুখমন্ডলে নূর আল্লাহ চমকাতে শুরু হয়ে যায় সোহান আল্লাহ একটা হাসির ঝালক তাই গোমবার খুশি হয়ে গেলেন ভয় দেখেছেন খোদার গজবের ভয়তে দেখেছেন রসুরের আমার ভয় হচ্ছে অন্য নবীদের উপরে খোদা গজব দিয়েছিলেন হুদ সলে হুদ হুদ নবী সলে নবীর জামানায় তাদের কমের আল্লাহ এরকম পানির একটা মেঘ পাঠিয়ে এমন তুফান দিয়েছিলেন সব একদম মরে শেষ পুরো উম্মাদকে শেষ করে দিয়েছিলেন আল্লাহ পুরো কম শেষ করে দিয়েছিলেন আল্লাহর গজব এমন আচার করে রাস্তা নেই এবার সকলে দাঁড়ান দাঁড়িয়ে যাই ভাই আসেন হ্যাঁ সকলে দাঁড়িয়ে যায়। সারা দেখি একটু একদিন হঠাৎ হঠাৎ রাত জাগা সামলানো মুশকিল ঠিক না একদিন একদিন রাত জাগা হঠাৎ হঠাৎ একটু কষ্ট হচ্ছে আপনাদের হবে কিন্তু তা হোক কিন্তু খুব ভালো জায়গায় আছি আমরা খুব ভালো জায়গায় আছি ইনশাল্লাহ আমার কোনো গোনা হচ্ছে না কোনো গোনা হবে না বড় নেকি সব আমরা পাবো আমাদের দিল মন তৈরি হবে আল্লাহ রহমত নাসেল হচ্ছে ইনশাল্লাহ ভালো জায়গায় আছে এখান থেকে ফিরে বাড়িতে গেলি এখন রাস্তাতে যদি দিয়ে দেখেন শায়তান পিছনে লেগে যাবে আমাদের এখানে লাগতে পারবে না রাস্তায় যান শায়তান লেগে যাবে পিছনে

ইয়া হাবিব সালামুন তুম কো হো রফআত মুবারাক তুম হো হশমাত মুবারাক তুম হো আজমাত মুবারাক তুম কো হো উম্মাত مبارك يا نبي سلام يا حبيب سلام نبينا هو الدنيا না হোয়ে ফেরিশ তা খোদার হোয়ে ছি তো তোতোমার তার তারে শোকর বেশো মার য়া নবি য়া রসুল

سلام يا حبيب سلام صلوات الله عليك بوشن يا رب صلى وسلم জিব আল্লাহ হুম্মা সাল্লে আলা কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে যে গেল তোমার দেশে আর ফেরেনি ঘরে আল্লাহ হম্মা আল্লাহর ভয় যাতে আসে ভয় মানে মরণের ভয় কবরের ভয় আজাবের ভয় শাস্তির ভয় জাহান্নামার ভয় পাকড়াবের ভয় এই খেলাহি কি করে হবে যতদিন আসছে মনে রাখবেন যেমন আগুনে হাত লাগলে হাতটা পুড়ে যাবে এই ভয় আছে যার জন্য ঠিক না বাবু হাত দেবো কি আগুনে হাতটা দেবো কেউ দেবো না কেন জানি আগুনে হাতটা দিলে হাতটা পুড়বে এই ভয় আমরা হাতটা দিই না ঠিক সেই রকম প্রত্যেকটা জায়গায় যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে এই এইরকম কাজ করলে খোদা জাহান্নামাই পুড়াবে বলেছেন তাহলে জাহান্নামার আগুন তো দুনিয়ার আগুনের থেকে অনেক শক্তিশালী অনেক শক্তিশালী একশো ভাগের এক ভাগ দুনিয়ায় আছে নিরানব্বই ভাগ কবরে আছে এই জাহান্নামায় আছে এক ভাগ দুনিয়ায় আছে নিরানব্বই ভাগ কোথায় আছে জাহান্নামায় আছে জাহান্নামার আগুনের রংটা লাল ছিল বাবা পুড়ি হয়ে গিয়েছে আল্লাহ বলেন এখন রংটা কেমন বলে আল্লাহ নীল এখন ওকে পুড়াও পুড়িয়ে 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 কত হাজার বছর পরে জিজ্ঞেস হলো রংটা কেমন বলে কালো হয়ে গেছে এখন জাহান্নামার আগুনের রং হলো কালো দুনিয়ার আগুনে হাত দিতে যদি এত ভয় হয় দুনিয়ার আগুনে হাত দিতে যদি এত ভয় হয় জাহান্নার আগুনটা ভয় কেন আমাদের হবে না জি দুনিয়ার আগুনে হাত দিয়ে কঠিন হয়ে যাচ্ছে পুড়িয়ে ভয় লাগছে জাহান্নামার আগুনটার ভয় নেই ভাই আমার বাবা মা সোনার মানিক আমার রসুলি পাক সাল্লাল্লাহ হি ওয়াসাল্লাম জাহান্নামার ওয়াজ করছিলেন সাহাবিরা শুনছেন রসুল্লাহর জাহান্নামার ওয়াজ ওয়াজ করছেন ওয়াজ করছেন সাহাবিরা কাঁদছেন জাহান্নামার ভয়ে মসজিদে না কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে আল্লাহর হাবিব জাহান নামার কঠিন ভয়ানক অবস্থার কথা হুজুর যখন বলছেন সাহাবিরা ওই জাহান নামার কঠিন আজামের ভয়ে মসজিদে কাঁদছেন এত কাঁদছেন বাইরে কোন তাওয়াজ যাচ্ছে ভাই আমার আমার নবীর অন্তরে এত ভয় এত ভয় আমার নবীর অন্তরে হয়েছিল আপনারা জানেন তিনিও খোদাকে কত ভয় করতেন কেন ভয় করবেন তিনি তো নবী তিনি নাইলে তো পৃথিবী হয় না তিনি নাইলে কোনো মাখলুকা তৈরি হয় না অত সেই নবীপাত সল্লাল্লা সল্লামীর অন্তরে কত ভয় আম্মা যে রায়শা বলছেন একদিন নবী আর আমি একসঙ্গে বসে গল্পগুজব কথাবার্তা হাসি মাজা করছিলাম করতে করতে দেখি নবী হঠাৎ চেহারাটা পাল্টে গেছে শুনে চেহারও পাল্টে গেছে ওই জন্য কথাবার্তা গল্পগুজব করছেন আর নবী করতেন এটা আম্মাজানদের সঙ্গে গল্প গুজব করতেন হাসি মজাক করতেন আল্লাহ দেখছেন জীবন দেখুন জীবন ব্যবস্থা দেখুন কত শৌখিন নবী ছিলেন মাথা আঁচড়াতেন একদিন ছাড়া স্মৃতি কাটতেন কেলাল কানে ইয়ে করতেন দাঁতে খেলাল লাগাতেন সরমা লাগাতেন আতুল লাগাতেন কত পরিষ্কার পরিপাটি রসুল দাঁত সব সময় মেসবাক করতেন চকচক করছে পরিষ্কার পরিচ্ছন্ন আম্মাজানদের সঙ্গে বসে এরকম গল্প গুজব হাসি মা হুজুর করতেন এরকম আইসা সিদ্দিকার সঙ্গে বসে কথাবার্তা বলছেন গল্প গুজব করছেন করতে করতে ব্যাস হঠাৎ চেহারাটা পাল্টে গেছে আমান নবীর মুখের রং পাল্টে গেছে যখন হুজুর ভয় খেতেন বা রেগে যেতেন তখন মুখমণ্ডলের রং পাল্টে যেত ভয় খেলেও একটা রকম রং পাল্টে যেত আর যখন তিনি রেগে যেতেন হুজুর কখনো কখনো একটু গোসা হয়ে গেলে এই মুখমণ্ডল পাল্টে যেত রেগে যাওয়া মানে রেগে গিয়ে রাগটা বই হতো না কিন্তু চেহারার মধ্যে বোঝা যেত হুজুর একটু অসন্তুষ্ট আছেন এ আমাদের মধ্যে নাকি রেগে গেলি মার দাঙ্গা লাঠি ফাটি লে গালা গালি তোল পাড় ভাঙচুর সাবল ফাবল দিয়ে মাথা মেরে ফাটিয়ে ফুটিয়ে গে গা চ থানাই চ হুজুর অসন্তুষ্ট হতেন রাগ মানে অসন্তুষ্ট হয়ে এই অসন্তুষ্ট হলেই চেহারাটা পাল্টে যেত রংটা আমরা যেন আইশাব বলছেন একদিন আমি হুজুরকে বলে ফেলেছি হুজুর খালি আপনি খালি খাদিজা খাদিজা খাদিজাই করতেছেন কেন আপনি খাদিজা খাদিজা করে এত ব্যস্ত হন এত তার জন্য এত অস্থির হন কেন সেটা একজন বিধবা আমি তো আপনার কুমারী স্ত্রী আপনার কাছে আছি ব্যাস হুজিরের মুখটা পাল্টে যাচ্ছে রংটা শুনছেন তো নাকি শুনছেন সাড়া দেন না শুনছেন তো হ্যাঁ তাই হল আমি আছে না নেই একটু সাড়া দেবেন মাঝে মাঝে তো আম্মা বলছেন রসুল এ পাগের মুখমন্ডলটা পাল্টে গেছে ব্যাস হুজির বুঝতে পেরে গেছেন আম্মা আল্লাহর কাছে দার খাস্ত রসুল কিছু বলছেন খোদার কাছে হাত তুলেছেন ও আল্লাহ গো আমার নবী অসন্তুষ্ট হয়ে গিয়েছে আমার উপরে আমি আয়সা বরবাদ হয়ে যাব আল্লাহ আপনিও তো অসন্তুষ্ট হয়ে যাবেন আমাদের নবী যদি অসন্তুষ্ট হন আল্লাহ আপনি তো অসন্তুষ্ট হয়ে যাবেন ও আল্লাহ আপনি আমার নবীর রাগটাকে ঠান্ডা করে দিন আল্লাহ রাগটা ঠান্ডা করে দিন আম্মা যারা আইসা আমার আল্লাহর কাছে দরখাস্ত করে কাঁদছেন দেখো আস্তে আস্তে এমন বিপাকের মুখমন্ডলটা পাল্টে যাচ্ছে মুখমন্ডল পাল্টে গেছে চেহারা এবার আমার নবী আমার নবী আইসাকে বলছেন আইসা তুমি কি কথা আমাকে বললে জীবনে এমন কথার কোনো দিন তুমি আমাকে বলবে না আইসা জীবনে বলুনি আইসা তুমি জানো না আজকে তোমরা সবাই তো আমার পাশে এসেছো কিন্তু একটা দিন এমন ছিল আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না চতুর্দিকে আমার দুশ্মন আর দুশমন ওই দিন খাদিজা আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে ছাতার মতো ধরেছিল আইসা ওই দিন খাদিজা যদি আমার পাশে এসে না দাঁড়াতো আমি দিন ইসলাম শরিয়তের কোনো কাজ আমি করতে পারতাম না ওই খাদিজা আমার তার পাশে গাড হয়ে দাঁড়িয়েছিল তুমি আজকে বলছো যেন খাদি যা জীবনে সব অর্ধ টাকা পয়সা গুলো আমাকে মালিক বানিয়ে দিয়েছিল স্থাবর বাস্তাবর সই সম্পত্তির মালিক তিনি আমাকে করে দিয়েছিলেন আমি আমার সেই মালিকানার সম্পদ টাকা পয়সা গুলো নিয়ে দিন ইসলামের পথে আমি সব খরচ করতে পেরেছিলাম ওয়াইসা তুমি কোনো দিন আর এমন কথা আমাকে বলবে না তুমি যা তুলনা দিচ্ছ চেহারা পাল্টে যায় আম্মা যেন এসা বলছেন আমি আমার নবী দুজনে বসে ঘরে আলাপ আলোচনায় হঠাৎ চেহারা পাল্টে গেল নবী ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন নবী আমাকে চেনেন না আমিও যেন নবীকে আর চিনতে পাচ্ছি না হুজুর বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে কি হলো রে বাবু হঠাৎ নবীর চেহারা পাল্টে গেল তেরকম হুজুর চলে যাচ্ছেন হ্যাঁ কি হলো হুজুর যেন আমায় চেনেন না আর আমি হুজুরকে চিনি না বেশ কিছুক্ষণ পর হুজুর আবার ঘরে ঢুকছেন আর ঘরে আসছে আর আমার নবীর ঘরে ঢোকার তালিকা ছিল আসসালাম আলাইকুম ইয়া আয়সা ফার্স্টই সালাম আসসালাম আলাইকুম ইয়া আয়সা এটা ছিল রসুল পাকের তালিকা আর হচ্ছে মুচকে হাসা শুনছেন যখন আমাদের ঘরে আসতেন প্রথমেই সালাম দিদি আসসালাম আলাইকুম ইয়া আয়সা ইয়া খাদিজা ইয়া হাফসা সালাম দিয়ে ঢুকতেন আর একটু মুচকি হাস আমার যেন আইসে যখনই হুজে এসছেন হেসেছেন সালাম দিয়েছেন আমি অনেকবার চেষ্টা করেছি পারিনি আগে সালাম দিতে আমি পাই নবী আগে দিয়ে দিতেন ঠিক এদিনে ঢুকছেন আবার আসসালাম আলাইকে আয়সাম বলি হুজুর একটু মুচকে হাসলেন আম্মা নবী বল আম্মা জান বলেন্লাহ আপনি তো আমার সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করছিলেন হাসি আজাদ করছিলেন হঠাৎ কি হল নবী আপনি হঠাৎ এমন হয়ে গেলেন আপনার মুখমন্ডলটা এমন ভাবে যে আপনি যেন আমাকে চেনেন না আর আমি যেন আপনাকে চিনতে পারলাম না আপনি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন বলে আইসা তুমি কি খেয়াল করো নাই মসজিদের নবাবিতে বেলাল আসান দিয়েছিল ওই শুনে আমার এত ভয় হয়ে গেল যে কতক্ষণে আমি নামাজ আদায় করবো আয়সা যে আজান হলো নামাজ আমার ঘাড়ে চেপে গেল কতক্ষণে আমি এই যে মা দাঁড়িটা আমি আদায় করব যদি আমি আদায় করতে না পারি তার আগে যদি আমার মত হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমি নামাজের কাজা রয়ে যাবে আয়সা এই ভয়ে আমি বেরিয়ে গেলাম এত ভয় আমার মনে হলো আমি তোমাকে চিনি না তুমি আমাকে চিনতে পারো নাই আয়সা আমি মসজিদ নবাবিতে গিয়ে নামাজ আদায় করে ফিরেলাম আমার বোঝাটা হালকা হয়ে গেল পেগম্বারের কথা বলছি খাওয়াহি কাকে বলে আমরা কিছু করতে পারি এক সর্ষে দানা পরিবার নেই নামাজে পড়ি মিথ্যে কথা বলি কত ভয় আমাদের নামাজ পড়ি মসজিদের পয়সা মেরে খাই কত ভয় নামাজ পড়ি কি হলো বলবো নাকি আর ভয় আছে কিচ্ছু ভয় নেই আমাদের কিচ্ছু ভয় নেই তাই কোরআন বলছেন আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আনতাকশা কুলু মাহুম লিযিকরিল্লাহ ওরে নামাজি ওরে আমার বান্দা তোমরা কি পারো না তোমাদের ইবাদত বندگیর ভিতর দিয়ে তোমাদের অন্তরটাকে আমি আল্লাহ আমার ভয়ে ভীত করতে

কি নামাজ পড়ছে বুঝাচ্ছেন না কত ভয় ওই আমি তো বলি একটা উদাহরণ তো দিই আপনাদের মনে নেই মনে হয় মনে নেই এই দাদা হজি মাদার সব জিয়ারত করতে ঢুকেছে সব পকেট মার কত ভয় এত বড় জামা এত বড় রুমাল এত বড় টিভি সাল সব সাজ সাজে লিয়েছে পাক্কা খুব ইবিস থেকেও ডেঞ্জারাস দাদা হজি মাদারে ঢুকেছে জিয়ারত করতে ওইখানে পকেট মারছে আল্লাহ হেফাজত করেন কাজ কম হোক খাঁটি হোক আগেও বলেছি আবার বলছি কাম কাজ কম হয় হোক কিন্তু সলিড এবং খাঁটি হোক আল্লাহর ভয়ে হোক লিল্লাহ হোক আল্লাহকে খুশি করার জন্য হোক জি এবং নিয়তটাকে ঠিক মজবুত করে হোক ইনশাল্লাহ আমরা কামিয়াব হতে পারবো তিনবার আলহামদুলিল্লাহ শরীফ তিনবার কলুহল্লা শরীফ তিনবার দরিশে পড়লেন হ্যাঁ ও না বসি ও তাহলে তো কাতার সোজা করতে হবে ভাই কষ্ট দেবো একটু কষ্ট হবে আপনাদের একটু কাতারটা সোজা করলেন না একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান পাও কষ্ট হবে মরুবের কিছু মনে করবেন না একটু কাতারটা সোজা করলেন তা দিতে সুবিধা হবে যে হাটি ওইভাবে আমার দিকে মুখ করেই বসে একটু ফাঁকা ফাঁকা করে কাতারটা সোজা করলেন হ্যাঁ বসেন কাতারটা সোজা করে নিয়ে বসে যান ঠিক আছে বসে যান বসে যান হ্যাঁ কাতার সোজা কলে বসে যান দাও মার্শাল্লা মার্শাল ঠিক আছে তাই তো খালি ফাঁকা ছাড়া এতক্ষণ কমিটি বলছে লোক হয়ে যাবে হুঁ আমি কে খাবে গে লোক হয়ে যাবে জানে কোথা থেকে আসবে লোক কার কারামতি বলবো এই যে এত লোক বেড়ে গেল মাসাল্লা মেহমান কারামতি বলেন দিব নাকি কার আবদুল্লা সাহেব হুজিরে না কমিটির না আমজেদ কার কারামতি যে যা পড়েছেন আমাকে হাওড়া কই দোয়ার পরে দোয়ার পর ও দেখো বাবা তখন লোক থাকে বুঝবেন

الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله أقلا إله إلا الله لا إله

আজকের মাহাপীড়ে যারা এসেছেন যারা চলে গেছেন দূর দারাজ থেকে যারা হাত তুলেছেন মা বোনরা যে যেখান থেকে হাত তুলেছেন ইয়া আল্লাহ আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি আবাস দা ছেলে পুলে বাল বাচ্চা সামনে সকলের কবর আল্লাপ সব কবরের আজাবকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ কার কারবারে বরকত দিন ইমান আমলকে মজবুত রাখুন আল্লাহ যে যা নিয়ে হাত তুলেছে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ রাতের শেষ অংশে দুটো হাত ধরেছে আমরা কত কচি কাছে বাচ্চাগুলো হাত তুলে আছে আল্লাহ এতটা রাতে আল্লাহ বাচ্চাগুলো হাত দুটো তুলে আছে আপনার আমরা তো গোলাগার বদকার তারা তো মাসুম বেগুন আল্লাহ তারা তো আমিন আমিন করছে আল্লাহ আপনি কবুল করে নিন জোরে বলেন আল্লাহ আমি বাপ বলেন আল্লাহ আমি যে আমার বাচ্চাগুলো বল না বাপ আল্লাহম্বা আমি মানিকেরা বলেন আমিন

তো হয়ে যাবে আল্লাহ মৃত্যু তো হয়ে যাবে মহৎ থেকে রেখাই তো কেউ পাবো আল্লাহ আল্লাহর দরবারে হাত তুললাম আল্লাহ আপনি আমাদের এই রাতের শেষ অংশে এই হাত ফিরিয়ে দেবেন না আল্লাহ আপনার রহমতের আশা করে আপনার দয়ার আশা করে আপনার ভালোবাসার আশা করে আল্লাহ আপনার জমিনে বসে আপনার দেওয়া দুটো হাত আসমানের দিকে তুললাম আল্লাহ কত মাজুর বান্দা গুলো হাত তুলেছে কত জৈব কমজোর বান্দা বান্দির আঘাত তুলেছে কত কচি কচি মাসুম বাচ্চা গুলো হাত তুলেছে কত নামাজি মুসল্লি হাত তুলেছে আল্লাহ কত ফেরেস্তার আঘাত তুলেছে কত জিন্নাত মালাইক আঘাত তুলেছে আল্লাহ আপনি একটা আমিনও কি কবুল করবেন না আমরা তো গোনা খাতাকার অধ বান্দা আল্লা পা গুনার বোঝা ঘাড়ে করে পিঠে করে করে আল্লাহ আপনা জমিনে বসে দুটো কাজ তুলেছি আল্লাহাদের তাড়িয়ে দেবেন না দূর করে দেবেন না ফিরিয়ে দেবেন না আল্লাহ তাহলে নামি হয়ে যাব জাহান্নামার আসব সহ্য করতে পারবো না আল্লাহ আপনি আমাদের জাহান্নামার আগুনে পোড়াবেন না পোড়াবেন না আল্লাহ জাহান্ন মারা গুনে পোড়ালে আপনার কোনো লাভ হবে না আল্লাহ আপনি যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আবার বা এরা কাদল মায়েরা বোনেরা কাদল আল্লাহ জমিনে যে বান্দা যতটা কাঁদবে আল্লাহ ততই মায়া হয় কান্না আসবে না এটা হলো গোনার আলামাদ কঠিন দিলের আলামাত আল্লাহ নবী বলেছেন গোনার কারণে যদি কান্না না আসে কান্নার মতো মুক্তা করবে অনুনয় বিনয় করবে আল্লাহ কান্নার মধ্যে সামিল করে নেবেন ফালিয়া দেহ গো লও কাসিরা আল্লাহর ভয়ে আজাবের ভয়ে মরণের ভয়ে কবরের ভয়ে জাহান্নার ভয়ে কাদল কাদল পৃথিবীর জমিনে যে বান্দা যত কাঁদে তত আল্লাহর প্যারা হয়ে যায় হার হাবিব বলেছেন কোন বান্দা যদি পৃথিবীর জমিনে একটা ফোঁটা পানি মাছির মাথার মতো যদি ফেলতে পারে হারাম আল্লাহ আলাইহিন না আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দেবে বাবা কাঁদো কাঁদো বেশি করে কাঁদবেন কম করে হাসবেন আল্লাহ জমিনে যে বান্দা বেশি করে কাঁদে কম করে হাসে ওই বান্দাটা আল্লাহ হয়ে যায় বছর গানের দিনদের জীবনই দেখুন আল্লাহওয়ালাদের জীবনী দেখুন আল্লাহর মাহবুবদের জীবনই দেখুন বাবারা রাতের পর রাত কেঁদেছে সারা রাত কেঁদেছে হজরে মামু হনীফা রহমাতুল্লাহ রেখে মসজিদে বসে দাঁড়িয়ে আর নিজে দাঁড়িয়ে দু হাতে ধরে অপরাধী সেজে আল্লাহর কাছে সারা রাত কেঁদেছে যেসব হজরতের দরবার জি বাবা যাদের ওসিলা দিয়ে দোয়া চাই বাবা যাদের ইসানে সবে বসেছি বাবা তাদের জীবনই দেখবেন কত রাত তারা কেঁদেছেন কত চোখের পানি তারা ফেলেছেন তাই না মরেও অমর হয়ে রয়েছে কাঁদো না বাবাজি কান্না আসছে না বাপ আল্লাহ নবী বললেন লিয়া আল্লাজি আল্লাযীনা আবকু ফা ইল্লাম তাবকু ফাতাবকু কাঁদো 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 যদি কান্না না শে কান্নার মতো মুক্তা করো আল্লাহ কান্নার মধ্যে সামিল করে নেবে আল্লাহ বিশ্বে মুসলমানদের হেফাজত করুন আল্লাহ এই গ্রামের প্রতি রহমত বর্ষণ করবেন আল্লাহ বিমারীদের বিমার ভালো করে দেন আল্লাহ আমার এক ছাত্র মিজান খুব কঠিন অবস্থায় নার্সিং হোমে রয়েছে আইসিইউতে দোয়া চান বাচ্চাটা আল্লাহ যেন হায়াত জাহাজ করেন আল্লাহ যেন সেহাত দেন একটাই বাপের ছেলে কঠিন বিবারে আছে আল্লাহ ছেলেটা মাদ্রাসায় পড়তো পড়াশোনা করছে আল্লাহ তাকে সেহাত দিন আল্লাহ হায়াত কিসমতকে বাড়িয়ে দেন আরও যত ভাই ছেলে বাচ্চারা সব অসুস্থ বিমার মা বোন মাজু হয়েেন আ্লাহ দের হায়াত দরাজ করে দিও। বিমার্কে ভাল করে দিও আল্লাহ ুজি রজগাতে ব্যবসায় কার কারবার আল্লামাদের পরক্ষি আল্লা আল্লাহ মাদের অন্ততবার খুতার ভয় দিও আল্লাহ ইমান আমল ম ভূে ু আ্লাহ মহাল্লাহ সমস্ত ভাইছেে মরূব মাবুদের আল্লাহ ে পাজা ন সাম না আতনা কফরা নাকার আব্বা না আইলা ইকা মাসিন অসাল্লা আ্লাহ আলা খ খাল কি মুহামমাদি আলা আল আ। আবিহ আজমাইন ওয়া আখির দা মান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন আমিল সকলে জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইক